রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ আমোদপুর গ্রাম থেকে ২৫ বছরে সঞ্জিৎ মুর্মু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। যদিও আনন্দবার্তা সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের বক্তব্য সত্যতা যাচাই করেনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমোদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিৎ মুর্মুকে গ্রেপ্তার করে। কি জন্য গ্রেপ্তার করেছে? আমি একদিন মমতা ব্যানার্জির কোনো ভিডিওতে আর কি কুরুচিকর মন্তব্য করেছেন নাকি? কুরুচিকর বলতে কি, নেশা করেছিলাম তো, দিয়ে বুঝতে পারিনি ডুবলটা কমেন্ট করেছে। কেন করলেন? কেন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কি আর কিন্তু সে কি আর জ্ঞানে ছিলাম সেই টাইমে, যে মানে দিনে বুঝে কি আর করেছি, আমি ছিলাম খেয়েছিলাম একটু, ওই জন্য হয়ে গেছে। ঠিক আছে। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখ, আনন্দবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ আমোদপুর গ্রাম থেকে ২৫ বছরে সঞ্জিৎ মুর্মু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। যদিও আনন্দবার্তা সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের বক্তব্য সত্যতা যাচাই করেনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমোদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিৎ মুর্মুকে গ্রেপ্তার করে। কি জন্য গ্রেপ্তার করেছে? আমি একদিন মমতা ব্যানার্জির কোনো ভিডিওতে আর কি কুরুচিকর মন্তব্য করেছেন নাকি? কুরুচিকর বলতে কি, নেশা করেছিলাম তো, দিয়ে বুঝতে পারিনি ডুবলটা কমেন্ট করেছে। কেন করলেন? কেন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কি আর কিন্তু সে কি আর জ্ঞানে ছিলাম সেই টাইমে, যে মানে দিনে বুঝে কি আর করেছি, আমি ছিলাম খেয়েছিলাম একটু, ওই জন্য হয়ে গেছে। ঠিক আছে। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখ, আনন্দবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ আমোদপুর গ্রাম থেকে ২৫ বছরে সঞ্জিৎ মুর্মু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। যদিও আনন্দবার্তা সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের বক্তব্য সত্যতা যাচাই করেনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমোদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিৎ মুর্মুকে গ্রেপ্তার করে। কি জন্য গ্রেপ্তার করেছে? আমি একদিন মমতা ব্যানার্জির কোনো ভিডিওতে আর কি কুরুচিকর মন্তব্য করেছেন নাকি? কুরুচিকর বলতে কি, নেশা করেছিলাম তো, দিয়ে বুঝতে পারিনি ডুবলটা কমেন্ট করেছে। কেন করলেন? কেন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কি আর কিন্তু সে কি আর জ্ঞানে ছিলাম সেই টাইমে, যে মানে দিনে বুঝে কি আর করেছি, আমি ছিলাম খেয়েছিলাম একটু, ওই জন্য হয়ে গেছে। ঠিক আছে। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখ, আনন্দবার্তা।